ও তো আইসি, আমি এখনো আমার বাচ্চাটার কোনো খবর পাইছি। পুলিশে তো বই যে তারা তারা সব জায়গার ইনফরমেশন ভাটাইবো। ডেইলি বরাকের পর্দায় গুরুত্বপূর্ণ এক সংবাদ, শিলচর শহরতলির কনকপুর থেকে নিখোঁজ এক কিশোর। 14 বছরের শাহিদুর রহমান তালুকদারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মূল বাড়ি শনবিল এলাকায় হলেও কনকপুরে ভাড়াটে হিসেবে বসবাস করছে তার পরিবার। পিতামাতার কাতর আবেদন, প্রশাসন যাহাতে ছেলেকে তাড়াতাড়ি খুঁজে বের করে। মঙ্গলবার রাঙ্গিরখাড়ি আউটপোস্টে শাহিদুর রহমানের বাবা পেশায় টুকটুক চালক ইলাস উদ্দিন নিখোঁজ সংক্রান্ত একে এজাহার দায়ের করেন। এ ব্যাপারে তিনি জানান, শাহিদুর রহমান বার্ষিক পরীক্ষা দিয়ে শনবিলের নিজ বাড়ির থেকে শিলচরে এসেছে। প্রত্যেক দিন তিনি টুকটুক চালিয়ে ঘরে ফেরার পরে ঘরে আসার পর শাহিদুরকে ফোন করেন, কিন্তু সোমবার বাড়ি ফেরার পর ফোন করলে মোবাইল সুইচ অফ দেখায়। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে তিনি রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়িতে মামলা দায়ের করেন। উল্লেখ্য, শাহিদুর দুদিন আগে শনবিলের বাড়ি থেকে কনকপুরে আসে। শাহিদুরের মা ও বাবা ছেলেকে উদ্ধারের দাবিতে কান্নায় ভেঙে পড়েন। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ছেলেকে উদ্ধারের জন্য কাতর আর্জি জানান। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। খালি বাড়ি আমার বাড়ি হইলো গিয়া, এখানে কোনো খুর আমি বাড়া থাকি টুকটুকি চালাই। তো আমার ছেলে একটা এখানে আবার যাবা অনেক সময় করে। তো ওখানে স্কুল বন্ধ হয়ে আইসে আসতে 6-8 দিন আগে পরীক্ষার বন্ধ দিছে। তো আইয়া ওখানে থাকছে। তো আমি সকালে টুকটুকুলি এবার ইয়ে গেছি কি সকালে 7টা-8টার সময়, তারে গুঁড়ো রাখিয়া দিয়া গেছি। দিনে 12টা-1টার সময় তার কাছে আমি ফোন মারছি। ফোন মারে ভাই কি তারে গোসল ফুরসত নি বলে হয়। এরপর তাকে নিয়ে মানে ফোনটা সুইচ ওর সকালে বিকালে 7টা-8টার সময় আমি গরু আইয়া তারে পাইছি না না হইয়া খুব খোঁজাখুঁজি করছি। রাত্রে 10-11টা পর্যন্ত টাউনও গিয়া তুকাইছি, তার কোনো খোঁজ খবর আমি পাইছি না না হইয়া। তো 11টার সময় রাইতে আইসি আইয়া সকালে আবার 4টার সময় বাড়িয়ে গেছি গিয়া আস্তা টাউন তুকাইছি। তুকাইয়া তার কোনো খবর আমি পাইছি না না হইয়া আইয়া এরপরে ও অন্য রাঙ্গিবাড়ি থানাত গিয়া ইজার একটা দিছি দিয়া ও তো আইসি। আমি এখনো আমার বাচ্চাটার কোনো খবর পাইছি। পুলিশে তো কইছে তারা তারা সব জায়গার ইনফরমেশন ভাটাইবো, আর কইছে যে ওখানে আমরা কাজ করতে দেরি হইব, তুমি পারলে মিডিয়ার কাছে গিয়া তারপর জিনিসটা আউট হয়ে যাবো, মিডিয়া নিয়ে এরকম দিলাও। ও আজকে সকাল বিকালে 1-4টার সময় পাইয়া থাকে তাহলে আটকাইয়া ধরিয়া আমার যে কোনো অবস্থায় বাচ্চাটা আমার লগ লাগাইয়া দিবার লাগিয়া। শাহিদুর রহমান, আমার নাম ইলাস উদ্দিন, বয়স 13 বছর বয়স ছেলের, 7-এ পড়ে।